আলহামদুলিল্লাহ, ভাইয়ের সাথে বোলিং করে অনেক ভালো লাগছে। যখন আমি বোলিং করি, শুরুর দিকে বোলিং করি, তখন একটু ব্যাকফুটে ছিলাম, তো ভাই আর সৈফুল ভাই দুজন মিলে আমাকে অনেক কাম ব্যাক করছে এবং বুঝেছে যে এই লাইনটাতে বোলিং করো কিংবা লাইন লাইন ঠিক করে বোলিং করো। কিংবা আমি যখন এই একটা স্পেল বোলিংয়ের পর আরেকটা স্পেল আসছিলাম, তখন ওরা দুজন আমার বলতেছিলো যে এটা করলে ভালো হয় কিংবা এটা করলে কি হয়, এগুলো নিয়ে অনেক হেল্প করছে মাঠের ভিতরে। আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রেশারটাই ডিফারেন্ট, তো ওই হিসাবে ওকে যখন আমি দেখছিলাম যে ওর বোলিংয়ের এফোর্টটা, তো আমি মনে করি যে ও খুবই তাড়াতাড়ি এটা অ্যাডাপ্ট করে নিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো যত তাড়াতাড়ি ও অ্যাডাপ্ট করতে পারবে ওর জন্যই ভালো, আর আমরা চেষ্টা করতেছি ওকে যত গোছানো যায় ম্যাচের মধ্যে ওকে সাহস দেওয়া, এনকারেজ করা, সব কিছু মিলিয়ে ও যাতে ভালো একটা ওভারঅল ভালো বোলিং করতে পারে ম্যাচে, ওইটাই চেষ্টা করি, ওকে ব্যাক আপ করি সবসময়। আমার কাছে মনে হয় আমরা যে প্র্যাকটিসগুলো করেছি ম্যাচের আগে, আমরা ফাস্ট বোলার যারা ছিলাম, তো সবাই তার বেস্টটাই চেষ্টা করেছে প্র্যাকটিসে, সবাই অনেক মানে বোলিং করেছে, ব্যাটসম্যানদেরকে ভালো জায়গায় বল করার চেষ্টা করেছে, সো ওইটার ইম্প্যাক্টটাই অ্যাকচুয়ালি ম্যাচে পড়েছে। দেখা গেছে যে আমরা দুই পাশ থেকে আমি শরীফুল বোলিং করতেছি, এরপরে রানা আসলো, তো আমাদের একটা জুটি বোলিং ছিল দুজনেরই, তো ওর একটা বিষয় ছিল যে ও ব্যাটসম্যানকে অনেক টাফ টাইম দিয়েছে, সো এটা একটা ইম্পর্ট্যান্ট ওর জন্য যে ও আমাদেরকেও হেল্প করছে, অ্যাজ ওয়েল যে টিমের জন্য ওর অনেক ইয়ে ছিল, অবদান ছিল। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, তো আমরা বলাররা চেষ্টা করছি ব্যাটসম্যানকে রুম না দিয়ে লাইন টু লাইন বোলিং করার, এবং আমি যখন বোলিংয়ে আসি সেকেন্ড স্পেলে, তখন ক্যাপ্টেন আমাকে একটা প্ল্যান দিচ্ছে যে তুমি প্ল্যান অনুযায়ী বোলিং করো, তো আমার নিজের প্রতি নিজের বিশ্বাস ছিল এবং ক্যাপ্টেনের আমার প্রতি ভরসা ছিল, তো আমি ওই অনুযায়ী বোলিং করার চেষ্টা করছি। আর টিমে ধরেন লিজেন্ড প্লেয়ার আছে সাকিব ভাই, মুশফিক ভাই, তো ওনাদের সাথে টিমে এক টিমে খেলা এটা ধরেন আমার নিজের জন্যে অনেক বড় কিছু, সো ওনাদের সাথে খেলতে পেরে নিজেকে মোটিভেট হয় নিজের মধ্যে, যে না ওনাদের সাথে যাদের খেলা টিভিতে দেখছিলাম তাদের সাথে এখন মাঠে খেলতে পারতেছি, তো এই জিনিসটা নিজের ভিতরে অনেক কাজ করে, মোটিভেট কাজ করে। আসলে আমি বোলিং আসার আগে শরীফুল ভাই এবং হাসান ভাই দুজন মিলে ভালো পার্টনারশিপ বোলিং করে গেছে, তো তারপর আমার এই ক্যাপ্টেন প্ল্যান দিচ্ছে যে তুমি সামনে সামনে বাউন্সার, তো আমি আগে থেকে প্রেশারে ছিল, ভালো দুজন বোলিং করে গেছে, তো আমি ওটা ট্রাই করছি বাউন্সার সামনে, তো ব্যাকফুটে থাকতে থাকতে সামনের বলে ড্রাইভ খেলছে, ওই বলে আউট হয়েছে। আমরা ফাস্ট বোলারে যখন দিনের শুরুতে উইকেট বের করে দিই, এরপরে তারপরে স্পিনাররা যখন অ্যাটাক করে, সাকিব ভাই, মিরাজ ভাই, তখন আমরা সবাই ওনাদের উপরে, আমাদের বিশ্বাস ছিল যে যেহেতু পঞ্চম দিন উইকেটও টার্ন ছিল, তো সাকিব ভাই আর মিরাজ ভাই খুবই গুরুত্বপূর্ণ স্পেল করেছে, তখন সবাই বিশ্বাস ছিল যে আমরা স্পিনে ওদেরকে আটকাতে পারবো, তো ওই হিসাবে ওনারা উইকেটগুলো নিয়েছেন এবং আমরা ওদেরকে অল আউট করতে পারছিলাম সেকেন্ড সেশনে, তো খুবই ভালো একটা মুহূর্ত কাটিয়েছি আমরা মাঠে ওই দিন সবাই। এই ম্যাচে উইনের টিমের সাথে আমি থাকলে আমার ধরেন নিজের ভিতরে অনেক ইমোশনালি কাজ করতেছে, যেহেতু আমি ধরেন কোনো ভাবি নাই কিংবা ছোটোতে যখন ক্রিকেট খেলা টিভিতে দেখতাম তখন এমনি এলাকাতেই খেলতাম, কিন্তু কখনো ভাবি না যে ন্যাশনাল টিমে আসবো, তারপর ধরেন ন্যাশনাল টিমে পাকিস্তানের ট্যুরে এসে ধরেন ন্যাশনাল টিমে বাংলাদেশের ঐতিহাসিক একটা জয়ের টিমে সাক্ষী হতে পারবো, তো মানে এটা বলে বোঝানোর মতো না, অনেক অনেক কাজ করে ভিতরে ইমোশন। আমাদের পাশাপাশি শরীফুল খুবই দারুণ বোলিং করেছে টেস্ট ম্যাচে, ও যখন বোলিং করে পিছন থেকে দেখতে খুবই ভালো লাগে, আর ওর উপরে অনেক বিশ্বাস থাকে যে ও আর্লি ব্রেক থ্রু দিতে পারবে, আর আমরা ওকে সবসময় এনকারেজ করি বা ওর সাথে থাকি, সবসময় ওকে মানে ইয়ে করে থাকি, মানে চেষ্টা করি যে আমরা সবাই একসাথে থাকি, মিলেমিশে একটা এনভায়রনমেন্ট তৈরি করি, যে আমরা তিনজন আছি টিমে, যখন যে কোনো সময় আমরা যেটা প্রয়োজন টিমের একটা ব্রেক তো দিতে পারবো, তো সেই দিকেই সবসময় ফোকাস রাখি।